নমস্কার সম্মানীয় দর্শক বিন্দু কৃষকদের জন্য খুবই খুশির খবর এবার কৃষকরা কিন্তু খুব সহজেই তাদের অ্যাকাউন্টে কুড়ি হাজার টাকা করে পেয়ে যেতে পারবেন সেন্ট্রাল গভর্নমেন্টের একটি স্কিমের মাধ্যমে তো প্রকল্পটি কি কিভাবে টাকা পাবেন কি করতে হবে সমস্তটাই আলোচনা করবো আজকের ভিডিওতে ভিডিও ভালো লাগবে লাইক করবেন পরবর্তী সাবস্ক্রাইব করে ক্লিক করে অল অপশনটি অন করতে ভুলবেন না তো এই মুহূর্তে আমরা সেই প্রকল্পের যাবতীয় একটা ব্যানারের মাধ্যমে আপনাদের সঙ্গে উপস্থাপন করার চেষ্টা করছি এটি কিন্তু ভারত সরকার নতুন এবং পুনর্নবীকরণযোগ্য শক্তি মন্ত্রালয়ের দ্বারা প্রকাশ করা হয়েছে উপরেই লেখা রয়েছে প্রধানমন্ত্রী কৃষক বিদ্যুৎ সুরক্ষা ও উন্নয়ন মহা অভিযান ব্যাকেটে পিএম এম কুসুম সৌরশক্তি দিয়ে সেচ এবং কৃষকের সুবিধা এবং বাড়তি আয় এর আবার তিনটা ধাপ রয়েছে এক দুই তিন তিনটা ধাপই দেখে নিন এখানে রয়েছে অন্নদাতা থেকে বিদ্যুৎদাতা অনুর্বর জমিতে সোলার প্যান্ট বসিয়ে কৃষকরা প্রতি বছর এক লাখ টাকা পর্যন্ত আয় করতে পারেন পঁচিশ বছরের জন্য বিদ্যুৎ বিতরণ কোম্পানির কাছে সৌরশক্তি বিক্রি করার সুবিধা রয়েছে তো এখানে বছরে এক লাখ টাকা পর্যন্ত আয়ের সুযোগ রয়েছে এই অন্নদাতা থেকে বিদ্যুৎদাতা এই স্কিমটার মধ্যে তারপর রয়েছে ডিজেলের বদলে সোলার পাম্প বসান কৃষককে মোট খরচের উপর ষাট পার্সেন্ট ভর্তুকি এবং বাকি টাকাও সস্তা ঋণে দেওয়া হবে সরকারের তরফ থেকে ডিজেলের খরচে বার্ষিক পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত সঞ্চয় করে পাঁচ থেকে ছ বছরের মধ্যে ঋণ পরিশোধ করতে পারবেন এছাড়াও বিদ্যুতের পরিবর্তে সোলার দিয়ে দিনের বেলা সেচের ব্যবস্থা করুন বিদ্যুৎ বিতরণ কোম্পানির কাছে অতিরিক্ত সৌরবিদ্যুৎ বিক্রি করে বছরে কুড়ি হাজার টাকা পর্যন্ত আয় করতে পারবেন কৃষককে মোট খরচের উপর ষাট পার্সেন্ট ভর্তুকি এবং বাকি টাকাও সস্তা ঋণে কিন্তু দেওয়া হবে সোলার প্ল্যান্ট বসিয়ে আপনি সেখান থেকে কিন্তু বিদ্যুৎ পাচ্ছেন যেটা আপনার দরকার হচ্ছে সেটা নিচ্ছেন বাকি বিদ্যুৎ আপনি কোম্পানিকে বিক্রি করে সেখানেও কিন্তু বছরে কুড়ি হাজার টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন আরও তথ্য এবং আবেদন করার জন্য রাজ্য সরকারের ওয়েবসাইট ডাব্লুডু ডাব্লু দেখুন অথবা নিকটস্থ ডাব্লু বিএসিডিসিএল অফিসারের সাথে যোগাযোগ করুন বা হেল্পলাইন নম্বর ওয়ান নাইন ওয়ান টু ওয়ান ডায়াল করুন বা পি এম কুসুম প্রকল্প সম্পর্কিত তথ্যের জন্য নতুন ও পুনর্নবীকরণ শক্তি মন্ত্রালয়ের ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ ডট এম ডট গভ ডট ইন এ যান বা টোল নম্বর দেওয়া রয়েছে এখানে আপনারা কল করতে পারেন তো বুঝতেই পারছেন এটা কিন্তু পশ্চিমবঙ্গেও চালু রয়েছে কারণ এখানে বলেই দিয়েছে যে ডাব্লু এ আপনারা যোগাযোগ করতে পারেন ডাব্লু হচ্ছে পশ্চিমবঙ্গে যারা বিদ্যুৎ মন্ত্রণ করে সেরকম একটা কোম্পানি আর এটা পরিচালনা করছে ভারত সরকার ভারত সরকারের নতুন পুনর্নবীকরণযোগ্য শক্তি মন্ত্রালয় তারা হচ্ছে মেন পরিচালনা করছে এইখানে তিনটা সুযোগ সুবিধা রয়েছে এখানে প্রথমে সুযোগ সুবিধাটা এক লাখ টাকা পর্যন্ত আপনারা আয় করতে পারবেন এছাড়াও দ্বিতীয়টাই হচ্ছে আপনারা ডিজেলের খরচ বাঁচিয়ে এখান থেকে আপনারা সাশ্রয় করতে পারবেন আর তিন নম্বরটাই হচ্ছে আপনি গভর্নমেন্টকে সরকারকে তো আপনি বিদ্যুৎ বিক্রি করে এখানে কুড়ি হাজার টাকা পর্যন্ত আয় করতে পারবেন এবার এই যে সোলার প্ল্যান্টগুলো আপনারা বসাবেন এতেও আপনারা কিন্তু পুরো টাকাটা আপনাকে দিতে হবে না ধরুন একশো টাকা খরচ আমি উদাহরণস্বরূপ বলছি সেখানে ষাট পার্সেন্ট ভর্তুকি মানে আপনাকে ষাট টাকা দিতে হবে না চল্লিশ টাকা দিলেই হবে এবং আপনি যে চল্লিশ টাকাটা দিচ্ছেন সেখানেও কিন্তু বাকি টাকার সস্তা ঋণ মানে ওই চল্লিশ টাকাটা আপনাকে সস্তা ঋণে মানে সুদের হার কম কম সুদে আপনাদেরকে গভর্নমেন্ট দেবে সুতরাং আপনারা যদি এই প্রকল্প আবেদন করতে চান অবশ্যই কিন্তু আপনাদের নিকটস্থ বিদ্যুৎ দপ্তরে ডব্লিউ বিসিডিসি ডিসিএল এর অফিসারের সঙ্গে যোগাযোগ করতে পারেন বা অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারেন আপনারা যদি এই প্রকল্পে আবেদন করার জন্য ফর্ম ফিল আপ করতে চান কীভাবে ফর্ম ফিল আপ করবেন কী ডকুমেন্টস লাগবে কী কী শর্ত রয়েছে সেই নিয়ে বিস্তারিত জানতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন সেই নিয়ে চেষ্টা করব পরবর্তী সময়ে ভিডিও বানানোর আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন পরবর্তী নেক্সট আপডেট এভাবেই পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি ক্লিক করে অল অপশনটি অন করতে ভুলবেন না